কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল 11টায় নগরের হিলটন টাওয়ারের ক্যাপসিকাম রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সকল কাউন্সিলরের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান মাহবুব ও 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ একরাম হোসেন, 12 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, 13 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজীব, 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, 19 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রাজাউল করিম, 24 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন ও সংরক্ষিত নারী আসনের 10, 11, 12 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুমা আক্তার সাথী এবং 19, 20, 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ। আমাদের একটাই বক্তব্য, আমরা গত 2 বছর আমরা যারা কাউন্সিলর ছিলাম এখানে উপস্থিত আছি, অত 12-2 একজন বাইরে আছি, আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। মামলা হামলা করে এখান থেকে যারা উপস্থিত আছে সকলের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, যেমন ওনার বিরুদ্ধে 47টা মামলা আছে, আমার বিরুদ্ধে 9টা মামলা আছে, ওর বিরুদ্ধে আছে, ওর বিরুদ্ধে আছে, ওর বিরুদ্ধে 70টা মামলা আছে, আমাদের আরেক ভাই বাবু ভাই আছে ওনার বিরুদ্ধে 47টা মামলা আছে। আমরা কিন্তু অনেক কষ্ট করেছি, সরকার এটা বিবেচনা করবে। সরকার যদি মনে করে সবাইকে রাখবে, এটা হলো সরকারের বিষয়। আর সরকার যদি মনে করে যারা আগেও বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে এখনও কি বৈষম্যর আমরা শিকার করবো কিনা, কিন্তু সরকার মনে করে আমাদেরকে রাখবে, যে যারা বৈষম্যের শিকার হয়েছি আমরা আগে আমাদেরকে রাখবে, আমরা কিন্তু আমাদের জন্য দাবি করছি। আরেকটা জিনিস হলো, আমরা জনপ্রতিনিধি যারা আমরা আছি বাংলাদেশে, এই জনপ্রতিনিধির কারণে আপনারা জানেন সকল সমাজে কলহ আছে। সামাজিক কলহ কিন্তু 97-98% কলহ কিন্তু জনপ্রতিনিধির মাধ্যমে সমাপ্তি করা হয়, আর হয়তো বা 2% থানায় যায়, 1% কোর্টে যায়। দেখেন, যদি জনপ্রতিনিধি অবশ্যই দরকার, আমার মনে হচ্ছে যেভাবে জনপ্রতিনিধি শূন্য হচ্ছে, যদি হয় বাংলাদেশে মামলার সংখ্যা অনেক বেড়ে যাবে। একটা উদাহরণ হলো মামলার সংখ্যা অনেক বেড়ে যাবে, এবং আপনারা অনেকে জানেন কোর্টও কিন্তু জনপ্রতিনিধির কাছে মামলা সমাপ্তি করার জন্য অথবা প্রতিবেদনের জন্য কিন্তু পাঠিয়ে থাকে, আমাদের সকলের কাছে পাঠায়। তো আমরা দেখা যায় যে আমরা যারা জনপ্রতিনিধি আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন কাউন্সিলররা আছি, আমরা কিন্তু প্রতি মাসে একটা দুটা মামলা আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে থাকি। আমাদের প্রতিবেদনটা কিন্তু কারোর বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবেদনটা থাকিল সমঝোতা, বাদী বিবাদের ভিতরে সমঝোতা করে আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে থাকি। এতে করে কী হোক, আমাদের কোর্টের মামলার জটগুলো কমে যাচ্ছে, সরকারের আর্থিক সাশ্রয় হচ্ছে, মানুষের ভোগান্তি কমছে। আমরা এসব বিবেচনা, এসব দিক বিবেচনা করে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি, যাতে আমরা যারা আগেও বৈষম্যের শিকার হয়েছি, যাতে আমরা এখন বৈষম্যের শিকার আমরা যাতে এখন আর না হই, সরকার যাতে আমাদের বিষয়টা সুবিবেচনায় দেখে।